وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ আজি সময় যাবন পবিত্র আল কোরআনের শিক্ষাদাতা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা মহিলা হোক বা পুরুষ হোক তারা যে কাজে নিয়োজিত হয়েছে সেই নিয়োজিত কাজের বেতন যদি কেউ বেতন ভাতা দেয় তাহলে তার জন্য এই বেতন ভাতা নেওয়া 100% জায়েজ 100% জায়েজ হ্যাঁ সমস্যা নাই কিন্তু এখনকার যারা কোরআন শিক্ষক কোরআন শিক্ষাদানকারী কারিনী যদি এরকম করে যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে আমি পড়াবো নতুবা পড়াবো না দরদাম কষাকষি করছে দরদাম কষাকষি করতেছে যে এত দিলে পড়াবো না এইগুলো আপত্তিকর এগুলো আপত্তিকর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই মসজিদ মক্তব যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কমিটিদের উচিত হবে যে কোরআন শিক্ষাদানকারী ব্যক্তির তার মানসম্মত একটা বেতন ভাতার ব্যবস্থা করা তার স্যালারিটা এমন হতে হবে যাতে তার পেট চলে তার পরিবার পরিজন নিয়ে যাতে করে সে চলতে পারে কেননা সে যদি এটা তার নির্ধারিত ডিউটি হয় তাহলে ডিউটি তার একটা বেতন ভাতা দেওয়া সম্মানজনক বেতন ভাতা দিতে হবে যাতে তাহলে আর এখানে কোনো সমস্যা হয় না কিন্তু দেখা যায় যে ইমাম মাজিনদের ব্যাপারে যত অবহেলা আমাদের দেশে তাদের যে বেতন ভাতা দেওয়া হয় তাতে করে তাদের সংসার চলে না ফলে এক পর্যায়ে তারা এটা হাত বাড়াতে বাধ্য হয় দরদাম করতে বাধ্য হয় এই জন্য উভয় পক্ষেরই উচিত হবে এই বিষয়টা লক্ষ্য রাখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কাজে নিয়োজিত করলে তার বেতন ভাতার ব্যবস্থা করতেন তার রুজি রুটির ব্যবস্থা করে দিতেন সেটা কোরআনের শিক্ষকই হোক বা অন্য কিছুই হোক যে কোনো বিষয় এই জন্য কোরআন পড়িয়ে বেতন ভাতা নেওয়া জায়েজ আছে হ্যাঁ জায়েজ আছে আর যেটা আপনি বলছেন যে এতে নেকি পরিপূর্ণ পাওয়া যাবে হ্যাঁ নেকিও পরিপূর্ণ পাওয়া যাবে তবে আল্লাহর কাছে নেকির আসার নিয়ত খাঁটি নিয়ত এখলাসপূর্ণ নিয়ত থাকতে হবে হ্যাঁ যদি তার নিয়তটা এরকমই হয় যে শুধুমাত্র টাকা ইনকাম করা নেকি হবে কি হবে না সেটা দেখার বিষয় না তাইলে সমস্যা তাইলে নেকির আশা বাদ তাইলে নেকি আশা করা যায় না কিন্তু কেউ যদি কোরআনের মাস্টারি করে কোরআন শিক্ষক কোরআন শিক্ষা দেয় এই শিক্ষাদানকারী বা কারিনী তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করবে নেকির আশা করবে সওয়াবের আশা রাখবে নিয়তটা খালেস করবে আল্লাহর জন্য করবে এটা এরপরে তাদের বেতন ভাতা নিবে এবং তারা পরিপূর্ণ সওয়াব পাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন বারাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ